নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজকের এই ভ্লগটিতে প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কোনো কারণে মাইকটি প্রবলেম থাকার জন্য সাউন্ডটি অফ হয়েছিল। আজকের এই ভ্লগটি সাধারণত বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঘুরি কেনাকাটি নিয়ে। সামনেই দুর্গা পুজো আসছে, তার আগে পড়বে জন্মাষ্টমী, ঠিক তারপরে বিশ্বকর্মা পুজোতে আমরা প্রতি বছরই ঘুড়ি উড়াই। আর তার জন্য আমরা এই দাদুর থেকে বা দিদার থেকে প্রতি বছরই 7-8 ডজন ঘুড়ি 1,000 করে সুতো কিনে থাকি। তো আমার মনে হলো এই দাদু দিদার কাহিনীটি আপনাদের কাছে একটু তুলে ধরার জন্য। এই দাদু দিদা প্রায় 50-60 বছর ধরে ঘুড়ি সুতো বিক্রি করেন। দাদুর এখন বয়স হচ্ছে 90, দিদার বয়স হচ্ছে এখন 75। তো আমার মনে হলো তো এই ব্লগটি করা একটু দরকার ছিল। তো দেখবেন দিদা আসছে, দাদু শরীরটা ভালো নেই তাই দাদু আসতে পারবে না। দিদা আসছে হাতে ঘুড়ি নিয়ে, তো ঘুড়িগুলোর কোয়ালিটি চেক করবেন। আর ঘুড়িগুলোর দাম খুবই কম, 5 টাকা করে, মিডিয়াম সাইজ যেটা হয়। আর একটা 7 টাকা আছে, ওইটি বড়। আর প্লাস্টিকগুলো 2.5 থেকে 3 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখবেন বন্ধুরা, দিদা এই বয়সে কিভাবে হাতে করে ঘুড়িগুলো নিয়ে আসছেন। তো বন্ধুরা, এনাদের বাড়ির অ্যাড্রেস আর গুগল ম্যাপ লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আবার দিদার মুখ থেকেও একবার শুনে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দিদা ঘুড়িগুলো নিয়ে চলে এসেছে। ভাববেন না, 1 কটা ঘুড়ি আছে, দিদার উপরে গেলে ঘুড়ির লাট লেগে আছে। তারপর পাশের ঘরে দিদারা ঠাকুর নিজেরা বানান, তারও ভিডিও আমি লাস্টে দিয়ে দেবো। আর তবে আপাতত আপনি ঘুড়ি ভিডিওটি দেখুন, ঘুড়িগুলোর কোয়ালিটি দেখুন। 5 টাকা করে ঘুড়ি, তারপর ওপর নিচের দিকটা সরু টাইপের যে ঘুড়িগুলো হয় না, সেই টাইপের। তারপরে ঘুড়ির কালার, ঘুড়ির ডিজাইন, ঘুড়ির কাঠি, আর ঘুড়ির কাঠিগুলো সাধারণত পোড়া কাঠি। আর দিদাকে বললে দিদা আপনাকে কালার মিশিয়েও দেবে। আর ঘুড়িগুলো মিডিয়াম সাইজের ঘুড়ি, আগেই বলেছি। আর দেখুন, দিদা বলছিলাম না, দিদার 75 বছর বয়স, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে আরও বেশি হলেও হতে পারে। তবে দাদু না, 90-এর উপরে। দাদু প্রথমে এসেছিল, ঠিক আছে, দাদুকে আরেকদিন অন্য ভিডিওটা দেখিয়ে দেবো যদি আপনারা কমেন্টে আমাকে বলেন। 35 নম্বর ঝাঁপুকুর বাড়ি। আরতি কি বললেন? আরতি দত্ত। আরতি দত্ত, ঠিক আছে বন্ধু। আমি বলছি কি, তোমার ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম না বন্ধুরা, দিদা দাদু আরেকজন মিলে ঠাকুর বানান, দুর্গা ঠাকুর। আবার সেই দুর্গা ঠাকুরটা 5 দিন ধরে পুজো করেন ওনারা। তো সেই ভিডিওটাও এবার দেখে নিন আপনারা। দিদা আমাকে বললেন বেশি দূর যেতে হবে না, পাশেই ওনারা এই জায়গাটাতে ঠাকুর তৈরি করেন। তো জানলার ফাঁক থেকে আমি দেখানোর চেষ্টা করছি। দিদা বললেন পঞ্চমীর দিন এসে একটা সুন্দর ভিডিও করতে। তো আমি বলেছি ঠিক আছে দিদা, আসবো পঞ্চমীর দিন, আর একটা সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব। তো দিদা বললেন ঘুড়িগুলো দেখে নিতে একবার। তো সেই আমরা দেখছি ঘুড়িটা। আর তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দিদার বাড়িটা কীরকম জায়গা। এটা হচ্ছে দিদার পুরনো বাড়ি। এই পাশ দিয়ে সিধা গিয়ে বাঁদিকে গেলে সেন্ট পল স্কুল, আমার স্ট্রিট। আর এই দিক থেকে সিধা গিয়ে ডান দিকে গেলে আমার স্ট্রিট থানা পড়বে, ঠিক আছে। তার মানে দিদার বাড়িটি হচ্ছে আমার স্ট্রিট থানার সামনে। আর আমি এই ভিডিওটি করছি কলকাতা থেকে। বন্ধুরা, ভিডিওটি এখনো শেষ হয়নি, কিছুটা পার্ট বাকি আছে, আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমরা ঘুড়ি নিতে এসেছি এই জামাপুকুর রোডের। এখানে একটা দাদু আছে, তিনি আমাদের ঘুড়ি প্রতি বছরে দেন। তো ওনাকে বলা থাকে আগে থেকে। তো এই আমি আর আমার বন্ধু, একটু হাই করে দে। হ্যালো। তো এরও একটা ইউটিউব চ্যানেল আছে, দ্য অ্যাডভান্স, ওই চ্যানেলটা। তো আমরা এরপরে পরে যেদিন 17 তারিখে যে বিশ্বকর্মা পুজোটা আছে, ওই দিন আমরা সকাল থেকেই প্রায় 5টা থেকে উঠে যাই ঘুড়ি ওড়ানোর জন্য। আমরা প্রায় 2 থেকে 4 হাজার ঘুড়ি সুতো লাটাই, অনেক কিছু কিনি। তো ওই দিন আমাদের খুব মজা হয়, ছাদে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরার, ছাদে খাওয়া দাওয়া থেকে শুরু করে। সেদিনকে আসুক, আগে থেকে বলে দিলে হয়তো আপনাদের ভালো লাগবে না। তো সেদিনকে আসুক, সকালবেলা দেখতে পারবেন আমরা কত দাম ঘুড়ি কিনি, প্রায় ঘুড়ি উড়াই।
তারপরে এর পরের দিন আপনাদের একটা লেবুতলার ভিডিও যাব, লেবুতলার ভিডিওটা যখন করব তো আপনারা দেখতে পারবেন, ভিডিও থাকবে তো আপনাদের। এই একটা ছেলে, বাচ্চা ছেলে এই বয়সে ঘুড়ি উড়ায় ছাদে, উঠতে চারতলা পাঁচতলাতে উঠে। এ বল ঘুড়িগুলো কেমন হয়েছে? দেখা কোথা থেকে বলতো, বল না। আরে লেবুতলা এত তাড়াতাড়ি কি আনা যাবে? দাদুর দোকান, ঝামা পুকুরে যে দাদুর দোকানটা আছে ওইটা ভালো ঘুড়ি আছে, তুই নিয়ে আসবি, কম টাকায় দিয়ে দেবো চাইলে। নিতে যাবি তো? দাদুর দোকান থেকে নিয়ে যাবি, লেবুতলায় যাস না, লেবুতলা অনেক দাম বেশি। জামা পুকুরে যে দাদুর দোকানটা আছে। ফ্রেন্ডকে আমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, ঠিক আছে বন্ধুরা? আজকে আপাতত এখানে ভিডিওটা স্টপ করলাম, এরপরে যত ভিডিও